হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? এখন শীতকাল, আর শীতকাল মানেই চারিদিকে পিঠাপুলির উৎসব চলে। বিভিন্ন জায়গায় শুরু হয় পিঠা মেলা, আর আমিও হাজির হয়েছি পিঠা রেসিপি নিয়ে। আজ আমি বানাবো ভাপা পিঠা। চলুন তাহলে দেখে নেওয়া যাক। একটি পাত্রে আমি নিয়ে নিয়েছি 3 কাপ চালের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটাকে সবখানে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। অল্প অল্প করে জল নিয়ে মেখে নিতে হবে, একসঙ্গে অনেক জল দেওয়া যাবে না। এটা এখন মাখা হয়ে গেছে, এটা সুন্দর মুঠো হয়ে যাচ্ছে। এরকম হলেই বোঝা যাবে যে এটা মাখা হয়ে গেছে। এখন 1 ঘন্টার মতো ঢেকে রাখছি। এখন নারকেল কুড়িয়ে নেব। নারকেল কুড়ানো হয়ে গেছে, ফিরছি 1 ঘন্টা পর। এখন একটি ঝালের সাহায্যে আমি এটাকে চেলে নেব। এটাকে একটু ঘষে ঘষে চেলে নিতে হবে। এটা চালা হয়ে গেছে, গুঁড়িটা একদম পারফেক্ট হয়েছে। এখন পিঠা তৈরি করে নেব। এখানে নিয়েছি খেজুরের গুড় কুচি কুচি করা আর নারকেল কুড়ি, আর নিয়ে নিয়েছি 2 বাটির মতো ফ্রিজ, নিয়েছি একটা নেটের মতো, পাতলা সুতি কাপড় হলেও হয়। প্রথমে জলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। প্রথমে আমি চালের গুঁড়িটা নিয়ে নিচ্ছি, তারপর দিচ্ছি নারকেল কুড়া, এখন দিয়ে দিচ্ছি টুকরো টুকরো করা গুড়। উপর দিয়ে আরো একটু নারকেল গুঁড়া দিয়ে দিচ্ছি, তার উপর আবার চালের গুঁড়িটা দিয়ে দিচ্ছি। এটা হালকা হাতে করতে হবে, বেশি জোরে চাপ দেওয়া যাবে না। এখন ওই নেটের কাপড়টা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি, তারপর এটাকে হাড়ের মুখে দিয়ে দিচ্ছি। হাড়ের মুখে একটা পাতলা সুতি কাপড় দিয়ে দিয়েছি, উপরে একটা ঢাকনা দিয়ে দিয়েছি, আমি না দিলেও চলে। আমি আরো একটা করে দেখাচ্ছি। আমার বাবার আবার একটু গুড় খাওয়ার শখ হয়েছে, তাই এখান থেকে নিয়ে নিচ্ছি। একইভাবে আমি আরেকটাও করে নিয়েছি।
আগে যেটা বসিয়েছিলাম 1-1.5 মিনিট পরে এটাকে আমি এখন তুলে নিচ্ছি। আরো একটা দিয়ে দিচ্ছি। যেটা বানিয়েছি দেখে নিন, খুবই ভালো হয়েছে। একটা বসিয়ে দিয়েছি, আরো একটা বানিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। শুধু দেখতে নয়, খেতেও সুন্দর হয়েছে। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন, অবশ্যই ভালো হবে। যারা এই পিঠাটা তৈরি করতে পারেন না, তারা অবশ্যই আমার এই ভিডিওটা ফলো করবেন, আশা করি পারবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার সঙ্গে থাকবেন, ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।